আমরা সকলেই চাই যে আমাদের জীবনে সুখ শান্তি অক্ষয় থাকুক, সংসারে কখনো যেন অভাব অনটন না আসে। জীবনে টাকা পয়সা ও সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য আজকে কয়েকটি সহজ টোটকার উপায় বলবো। এই সহজ কাজগুলি করে বাড়িতে সুখ সমৃদ্ধি অক্ষয় করা যায়। নমস্কার বন্ধুরা, জিয়া সিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিছু সহজ টোটকা বলবো, যেগুলি করলে আমাদের সংসার জীবনে কখনো অভাব অনটন আসবে না এবং আমাদের সংসারে সুখ সমৃদ্ধিরও অভাব হবে না। তো বন্ধুরা, মূল পর্বে যাওয়ার আগে একটাই অনুরোধ, দয়া করে আপনারা ভিডিওটি পুরোটি দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক তথ্য জানতে পারবেন না। এবং যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আরও যদি ভালো লাগে আপনারা এটা পরিবার এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, চাকরি কিংবা ব্যবসা করে প্রতি মাসে টাকা উপার্জন আমরা সকলেই করি, তা সত্ত্বেও মাসের শেষে পকেট গড়ের মাঠ, টাকার অভাব আর পকেট ফাঁকা মানেই মাথা গরম। বিনা কারণে প্রায় সকলের উপরেই রেগে যাচ্ছেন, কিন্তু কে আর চায় সংসারে শান্তি নষ্ট হোক। আমরা সকলেই ভগবানের কাছে প্রার্থনা করি সুখ শান্তির জন্য, তবে তাতেও মনের কোণে যেন সুখ সেই অধরাই রয়ে যায়, তাই তো? আপনার অবস্থা যদি এইরকম হয় তাহলে অবশ্যই মেনে চলুন কিছু সহজ টোটকা, তাতেই দেখবেন মাসভর দিব্যি সুখে শান্তিতে কেটে যাচ্ছে আপনার জীবন। তো বন্ধুরা, প্রথমেই বলবো হনুমান চালিসা পাঠ করুন। জ্যোতিষশাস্ত্র মতে শনির দোষ দূর করতে মঙ্গল ও শনিবার হনুমানজির সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করা উচিত, এবং আপনার সাধ্য মতন যেমন তামার পাত্র, দুধ, কাপড়, সিঁদুর, প্রদীপ, তেল, ধূপকাঠি, ফুল বা নৈবেদ্যের জন্য ফল, ঘরে তৈরি মিষ্টি, নারকেল, যা যা আপনি পারবেন আপনার সাধ্য মতো দিয়ে হনুমানজির পুজো করুন মনের মতো করে, এবং সমস্ত বাধা বিপত্তি কাটাতে মঙ্গলবার অবশ্যই বজরঙ্গবলির আরাধনা করুন। এরপরে যেটা বলবো, তুলসী গাছ। গঙ্গা নদীর মতন হিন্দু সম্প্রদায়ের কাছে তুলসী গাছ অত্যন্ত পবিত্র। এই গাছকে ঈশ্বর রূপে আমরা সকলেই পুজো করি। তুলসী গাছের নানা ঔষধি গুণের কথা তো আমাদের সকলেরই জানা আছে, তো বাস্তুর জন্য তুলসী গাছ অত্যন্ত শুভ। মা তুলসীকে লক্ষ্মীর অবতার বলেও মনে করা হয়। তো পুরাণ মতে যে বাড়িতে তুলসী গাছ আছে এবং নিয়মিত তার পুজো করা হয় সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। তবে বন্ধুরা, সঠিক নিয়ম মেনেই বাস্তুতে তুলসী গাছ রাখতে হয়, না হলে বিপদ হতে পারে। তো বন্ধুরা, সব হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকবেই। তুলসী তলায় সন্ধ্যায় প্রদীপ জ্বালানো প্রায় সব বাড়িতেই নিত্যকর্মের মধ্যে পড়ে। এই গাছটির ঔষধি গুণ অসাধারণ। প্রতিদিন 4-5টি করে তুলসী পাতা চিবিয়ে খেলে নানা অসুখ বিসুখ থেকে রেহাই পাওয়া যায়। মনে করা হয় তুলসী গাছে স্বয়ং দেবী লক্ষ্মীর বাস। প্রাচীনকাল থেকে বিষ্ণুপ্রিয়া হিসেবে তুলসী গাছকে পুজো করা হয়ে আসছে। এছাড়াও বাস্তু অনুসারে তুলসী গাছ বাড়িতে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার তুলসী গাছ কীভাবে পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি অক্ষয় হবে, এখন সেই নিয়ে আমি কিছু আলোচনা করব। তো বন্ধুরা, প্রতি বৃহস্পতিবার স্নান সেরে তুলসী গাছের গোড়ায় দুধ ঢালুন। সন্ধ্যেয় একটি ঘিয়ের প্রদীপ তুলসী গাছের সামনে জ্বেলে রাখুন, এরপরে মা লক্ষ্মী খুবই খুশি হন। এছাড়াও শাস্ত্র অনুসারে প্রতি রবিবার একাদশীতে এবং সূর্য ও চন্দ্রগ্রহণ থাকলে সেই সব দিনে ভুল করেও তুলসী গাছে জল দেবেন না। এছাড়াও সূর্যাস্তের পর কখনও তুলসী গাছের পাতা ছিঁড়বেন না, না হলে দেবী লক্ষ্মী রুষ্ট হন এবং সেই বাড়ি ত্যাগ করে চলে যান। এছাড়াও বন্ধুরা, তুলসী গাছ শুকিয়ে গেলে অনেকে তা রেখে দেন। তো বন্ধুরা, জেনে রাখুন এটা অত্যন্ত অশুভ। কখনোই শুকিয়ে যাওয়া তুলসী গাছ বাড়িতে রাখতে নেই। তুলসী গাছ শুকিয়ে যাওয়া মোটেও ভালো নয়, তাই নিয়মিত তুলসী গাছের গোড়ায় জল দেবেন। তবুও যদি কোনোভাবে গাছটি শুকিয়ে যায় তবে সঙ্গে সঙ্গে সেটি সরিয়ে সেই স্থানে অন্য তুলসী গাছের চারা লাগিয়ে দিন। তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানেই আর্থিক সমস্যার ইঙ্গিত বহন করে। আর বন্ধুরা, ঘরের উত্তর বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ বসান। এই দুই দিকে তুলসী গাছ বসালে তা সবুজে ভরে থাকে।
দিনে 6 থেকে 8 ঘন্টা রোদের প্রয়োজন হয় এই তুলসী গাছের জন্য। তাই এমন জায়গায় তুলসী গাছ রাখুন যাতে সেটি পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায়। এছাড়াও কয়েকটি সহজ সরল কথা, যেগুলো আমরা প্রত্যেকেই জানি, তবুও আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দেওয়া — বাড়িতে তুলসী গাছের তলায় কখনোই আবর্জনা জমাবেন না, বা কোনো নোংরা জিনিস যেমন ঝাড়ু, জুতো, কোনো আবর্জনা এই সমস্ত একেবারেই রাখবেন না। সবসময় তুলসী গাছের গোড়া পরিষ্কার রাখবেন, প্রতিদিন নিয়ম করে তুলসী গাছে পুজো করুন, ধূপ দিন সন্ধ্যাবেলায়, এবং স্নান করে প্রতিদিন দেবী তুলসীকে জল দিন। এই করলেই কিন্তু সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ।